ফাঁসি চাই হাসি ঠাট্টা হচ্ছে নাকি ফাঁসি হয় নাকি হ্যাঁ ধনঞ্জয়ের হতে পারে সঞ্জয় রায়েরও হতে পারে তাহলে কি অসুখ মিটবে যাদেরকে ধরা গেছে তাদের কি ফাঁসি হয়েছে এই তিলোত্তমা এই অভয়া যেন মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে সেই গান শত্রু হলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরাও প্রতিবাদ করতে জানি প্রতিবাদ যেন রণিত হচ্ছে গোটা বাংলায় হ্যাঁ বিশ্বেও বটে এই তো আওয়াজ এত আওয়াজ এত কণ্ঠস্বর এত কান্না সবকি বিফলে যাবে আমি আমি তিলক তোমাকে ব্যক্তি একটু নারী হিসাবে দেখি না আমি তিলক তোমাকে প্রতীক হিসাবে দেখি যে পাপ সংগঠিত হচ্ছে যে অপরাধ সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে পচন ধরিয়েছে সমাজে সেই পচনশীল সমাজকে মুক্ত করার জন্য একটা প্রতীক তার নাম তিলোত্তমা আপনি বলবেন আপনি একজন পদ্মশ্রী আপনি সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের অবস্থান মঞ্চে কেন কেন নয় বিরোধীরা কি হক কথা বললে তাদের সাথে কথা বলা যাবে না আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই বলছে কারা ধর্ষণ করেছে কারা খুন করেছে তাদের শাস্তি চাই আমি বলছি না আমি একথা বলি না তাদের শাস্তি অবশ্যই কিন্তু তাদেরকে যারা এই কাজে প্রোচিত করেছে প্রবাহিত করেছে প্রসারিত করেছে যারা তত্ত্ব লোপাট করছে যারা খুনিকে বাঁচাতে চায় যারা মাথা তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ওই আত্মা শান্তি পাবে না সেই ছোটবেলা থেকে একটা গান আমাদের প্রত্যেকেরই কানে এসেছে শুনেছি আমরা মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরাও প্রতিবাদ করতে জানি আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম বারে বারে মনে হয়েছে গান তো লেখা হলো গান তো গাওয়া হলো প্রতিবাদ কোথায় মাগো তোমার ভুবনে আজ এত পাপ এত পাপ চারিদিকে একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন সহস্রটি মন আমরা দেখেছি বারে 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 লাঞ্ছনা চোখে পড়েনি পড়েছে পড়েছে আওয়াজ হয়নি হয়েছে হয়েছে কামদরিতে হয়েছিল হাঁসকারিতে হয়েছিল পার্ক স্ট্রিটে হয়েছিল মেহর আমিরুল ইসলামে হয়েছিল রাজানুর রহমানও হয়েছিল হয়েছিল হ্যাঁ মালদায় দুটি নারীকে উলঙ্গ দৌড় কাটানো হয়েছিল হয়েছিল আমরা কোচবিহারও দেখেছি একজন বঙ্গরমণিকে উলঙ্গ দৌড় কাটাচ্ছে হয়েছিল আওয়াজ হয়নি নয় আওয়াজ হয়েছিল মিডিয়া এসেছিল খবর হয়েছিল ন্যায় পাইনি ন্যায় হয়নি মিডিয়া ঝলকানি চলে গেছে মানুষ যেন ক্লান্ত হয়ে রক্তাক্ত হয়েছি আমি আমরা আক্রান্ত অনেক আক্রান্ত নেইনি সেই তিলো তোমার কথা ভাবি যখন এই আওয়াজ করছি আমি আমার লড়াইয়ের কথা ভাবছি এই বাংলার মাটিতে আমার রক্ত ঝরেছিল আমি মৃত্যু পড়েছিলাম কমায় গিয়েছিলাম দেশকে ভালোবাসতে গিয়ে সমাজকে সতরাতে গিয়ে আমার মতো অজস্র অজস্র সেই বরুণ বিশ্বাস কি করে ভুলে যাই কিভাবে ভুলে যাই তিলোত্তমা যদি ন্যায় পায় প্ক ওই মহিলাটিও ন্যায় পাবে কাদ ছিল ওই হাঁসখালির মেয়েটি ধর্ষণের পরও বেঁচে ছিল বেঁচে ছিল এক আনরেজিস্টার্ড একটা শ্মশানে জীবন্ত অবস্থায় পড়িয়ে দেওয়া হলো ফাঁসি চাই হাসি ঠাট্টা হচ্ছে নাকি ফাঁসি হয় নাকি হ্যাঁ ধরঞ্জয় হতে পারে সঞ্জয় রায়েরও হতে পারে তাহলে কি অসুখ বিটবে যাদেরকে ধরা গেছে তাদের কি ফাঁসি হয়েছে বলে যারা রাস্তায় শুনছেন বলুন উলঙ্গ করে দৌড় কাটানো হয়েছিল এক ঘন্টা দুটি মহিলাকে তাদের তো দেখা গেছে তাদের কি ফাঁসি হয়েছে এটা জনারসের কথা জন বলেছে পাবলিক বলছে তাই যেন বলা হচ্ছে অঙ্গ হচ্ছে কে বলছে বড় কথা নয় কি বলছে বড় কথা হকের কথা হচ্ছে কিনা ন্যায়ের কথা হচ্ছে কিনা মানবতার কথা হচ্ছে কিনা সততার কথা হচ্ছে কিনা বাঁচার কথা হচ্ছে কিনা অন্যায়কে প্রতিরোধ করা প্রতিশোধ করার কথা হচ্ছে কিনা জায়গায় অন্যায় রাজি। প্রভেন্ট প্রভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট থাকুক থাকুক না কিন্তু যেখানে সত্য সত্য মেব জয়তে যারা সত্যের কথা বলে তারা কোন দল করে কোন রাজনীতি করে জানার দরকার নেই একই সূত্রে বাধাটি মন গোটা বাংলা গোটা দেশের সম্পন্ন মানুষ এক সুতে এক সূত্রে যদি হতে পারে প্রথিত হতে পারে তবে মুক্তি আর এই মুক্তির যে গান যে আওয়াজ আমি আপনাদের বলে যাই আপনারা যারা বিরোধী মঞ্চে আওয়াজ করে কথা বলেন তাদের বলে যায় অন্যায় এক নয় অজস্র অন্যায় এই মাসুম আক্তার কোন এক নির্দিষ্ট এক নির্দিষ্ট সিলেক্টিভ কোন অন্যের বিরুদ্ধে কথা বলে না যেখানে যেখানে পাপ যেখানে যেখানে অন্যায় মাথা বিক্রি না করে জীবনে তোয়াক্কা না করে বিগত দশ বছর ধরে লড়ে চলেছি হ্যাঁ হরিয়ানায় অন্যায় হয়েছে হরিয়ানায় আরিয়ান মিশ্রদের যা করা হয়েছে অন্যায় তারও প্রতিবাদ আমরা করি কিন্তু আমার ছেলে আমার সন্তান বিপদগামী আমি দিল্লির কারো পিতা সন্তান বিপদগামী কিনা ওটা পরে দেখব আগে আমার ঘর সামলাবো আমার বাড়ি সামলাবো এই বাংলা আমার বাড়ি আমার ঘর আমার দালান আমার ভাই আমার ফোন এটাকে দেখব এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব নিজের সন্তানকে বিপদগামী হওয়ার হাত থেকে বাঁচানো যেমন অভিভাবকদের প্রধান কাজ প্রথম কাজ সেই কাজ আমরা করছি ডক্টর আক্তার তিনি চিকিৎসক তিনি সুপার ছিলেন করেন তিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে একটার পর একটা চিঠি দিয়েছিলেন ফল হয়েছিল ডক্টর আক্তারকে পানিশমেন্টাল ট্রান্সফার তাকে শাস্তি দেওয়া তিনি কে দিয়েছেন তিনি প্রতিবাদ করেছিলেন বাংলার লোক জানেনি এই মিস্টার আক্তার কাজী মাসুম আক্তার একটার পর একটা চিঠি শিক্ষায় দুর্নীতি নিয়ে পাপ নিয়ে অসভ্যতা নিয়ে গাফলতি নিয়ে করেছি যাদের বিরুদ্ধে লিখিত করেছি তারা মাথা উঁচু করে মাতব্বরি করেছে আর আমি ট্রান্সফার হয়ে গেছি এমন উদাহরণ শত শত নয় হাজার হাজার নয় অজস্র অজস্র আছে বাঙালি জাতির মেরুদণ্ডের অসুখ স্বপ্ন দেখতে ইচ্ছা করছে আজকে যাদবপুরে নেমেছে তারা একজন বুদ্ধিজীবী বলেছিল হত্যাকাণ্ডের পরে টিভি চ্যানেলে আমি ছিলাম তিনি বলেছিলেন বারো জনকে জ্বালিয়ে হয়েছিল হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি বলেছিলেন যে সরকার আমাকে দেখে যে সরকার আমার ভালো চায় আমি তার গান গাইব তিনি প্রখ্যাত চিত্রকর হায় রে বাংলা হায় রে আজকে একজন নাকি রিজাইন দিয়েছেন নাকি ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে আমি তার উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বলি এটা পলিটিক্যাল মঞ্চ আমার চোখে নয় আমার চোখে এটা প্রতিবাদ মঞ্চ আমি সাহস করে বুক ফুলিয়ে উঠতে পারি তৃণমূল ওখানে গিয়ে এই কথাই বলবো আমার ভয় নেই কিছু হতে পারি সৎ কথা সোজা করে যে কোনো মঞ্চে যেভাবে হোক মাথা উচু করে বলেন নাম ব্যক্তিত্ব এটা বলা যায় বাংলার একটা অংশের মানুষ ওরা একটা অংশের মানুষ আমরা এই মানুষের মধ্যে বেড়া যদি থাকে ন্যায় ন্যায় পাবে না না অন্যায়ের প্রতিবিধান হবে আমি যশ সরকার বাবুকে বলি দু হাজার একুশ সালে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন না আপনার লিখুন কে মিডিয়া পিডিয়া আমাদের মিডিয়া তো পাত্তা দেয় না সেলিব সেলিব্রিটি হওয়া দরকার নাই ঝকঝকে দেখতে তকতকে মুখ তাদের ভাল লাগে তারা মোমবাতি নিয়ে আসে কি সুন্দর দেখতে মিডিয়া কাজাক পাজাক করে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবে ওরা নাকি সমাজে কেন না ওরা সমাজের খেন না খেন না খেন না খেন না করি ওদেরকে সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন কি তোমার দুঃখে ও আপনার হাসকাইটা চোখে পড়েনি বুঝি ওই ওই মালদা দুটো লো মেয়ে দৌড় কাটাচ্ছিল চোখে পড়েনি বুঝি কোচবিহারে যে করে দৌড় আপনার চোখে পড়েনি আচ্ছা গান্ধী মন্ত্রীর পাদদেশ মাতঙ্গিনাজ পাদদেশ পার্থ বাবুদের ডাকাতি চষ্টাবি নগরামি চোখে পড়েনি ছানি পড়েছিল ছানি আপনি দু হাজার একুশে গেছেন তার আগেই তো দুর্নীতিতে পুরো ভরা দেখা গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি 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 দুঃখ আমার আমার ব্যথা ব্যথা জন্য হুক্কা হুক্কাহুয়া শিয়ালের দল বাংলায় প্রচুর শৃগাল ঘুরে বেড়াচ্ছে হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে শান্তনুদা শান্তনু সেন বাবু ভালো আছেন আপনার মনে কি ব্যথা বাবা আমার মেয়ে টাকা দেয়নি তাই আমার মেয়েকে সন্দীপ ঘোষ যা তা করেছে আমার মেয়েকে ফেল করাচ্ছে কালচার প্রোগ্রামে ঢুকতে দেয় না আর যে টাকা দেয় তাপে করে তাকে বছরের বছর খালি পরীক্ষার খাতা মানে প্রশ্নপত্র দিয়ে দেয় পাশ করে যায়। শান্তনু সেন সব জানতেন শান্তনু সেন আপনি সব জানতেন জানতেন চুপচাপ ফুলে চাপ দিচ্ছিলেন আমি জানি বলবো না আমি বুদ্ধিজীবী আমি জ্ঞানী আমি সব জানি এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন চুপচাপ ছিলেন এটাকে বলে অভিশাপ আব্বারও জেল হওয়া উচিত অন্যায় যে করে অন্যায় যে সহে তব কিনা তারে যেন তৃণ সমদহে এটা কি বাদ